চুরাহাতে এসেছে, নিজেরা জাস্টিস পেয়েছে এবং তাদের নিয়ে করা সমস্ত ভিডিও, নোংরা ভিডিওগুলো টেক ডাউন করে নিতে আদালত নির্দেশ দিয়েছে, সেটা মানতে হবে। এবারে এই শুয়ের সঙ্গে যেটা করেছে MSL সেটা দেখে আরেকজনের খুব আনন্দ, মাসির। তো মাসিকে জানিয়ে রাখা ভালো যে যে জিনিসটা কণিকা উজ্জ্বল করেছে সেইটা কিন্তু তোমার এগেনস্টে, মাসি, ও মাসি, তোমার এগেনস্টে না টিনা করবে, টিনার মতো অনেকে করবে, যাদেরকে তুমি বিনা কারণে প্রেগনেন্ট, বিনা কারণে তার বাবা মা, এবং তাদের সঙ্গে আমি আরও কিছু জনকে বলছি যারা অকারণে লিমিট ছাড়িয়ে গিয়ে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে তার বাইরে গিয়ে তার পরিবার পরিজন নিয়ে বাজে কথা বলছো। নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুভ বিজয়, প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক স্নেহ। দীর্ঘদিন বাদে একটা খুব ভালো ভিডিও দেখলাম, MSL এর যারা কর্ণধার তারা একজনের নিয়ে খুব ভালো স্টেপ নিয়েছে, শুধু মুখে বলেনি, প্রসিডিওরটা করতে যতক্ষণ টাইম লেগেছিল ততক্ষণ টাইম, তারপরে খুব ভালো স্টেপটা নিয়েছে যে তাদের এইরকম ডিসিশনে তারা এসেছে যে যে মহিলাটি ঠাকুরনগরের তাদের নিয়ে হেনস্থা করেছে এতদিন, এত খারাপ ভিডিও করেছে এবং অন্যদেরও প্ররোচিত করেছে, হ্যাঁ ওরা খারাপ, হ্যাঁ ওরা খারাপ প্রত্যেকে, এবং বিনা প্রমাণে প্রতিদিন মানুষ সবাই করেছে, হ্যাঁ হয়তো একসময় আমরাও একটা দুটো, আমি তো ছেড়ে দাও, আমি ওদের ভিডিও বেশি দেখতামও না করতামও না, কিন্তু ওকে দেখতাম যে প্রতিদিন করে গেছে। এবং সেই MSL এর কর্ণধারের যে হাজব্যান্ড ওয়াইফ আছে কণিকা উজ্জ্বল, তাদের নিয়ে জঘন্য জঘন্য কথা, সে পরকিয়া করছে, এই করছে, ওই করছে, অমুক তুসু, মানে যাচ্ছে তাই, একটা জায়গায় কিন্তু শেষ হয়নি। এই মাসে যিনি আছেন কৃষ্ণনগরে, তিনিও ছিলেন, দুজন স্ট্রং, তো ওদিকে অনেকেই করেছে, করেনি তা না, কিন্তু এরা বেশি করেছে, কারণ ওই মাসিকে তিনটে স্ট্রাইক দিয়ে দিয়েছিলো, একে তো একটা দিয়েছিল ঠাকুরনগরের যিনি ছিলেন। তো ঠাকুরনগরের তিনি কিন্তু থামার পাত্রী ছিলেন না, মাসি একটু থেমে গেছিলো লিগাল নোটিশটার পরে। ইনি ভীষণ, মানে ইনি হচ্ছেন বাপ, নিজেকে বাপ বাপ লাগে, একটা কি ভিডিও দিয়েছে না যে মা নয় বাপ বাপ লাগে, তোমরা ওই যাকে সু বলো আর কি। তো তাকে তো আমি একদিন, এক সময় তো আমার দিদি বলতো, তো আমি তাকে অনেকবার বলেছিলাম যে সব জিনিসটা বেশি ভালো নয়, একটু যা করবি বুঝে করবি। সে সবসময় বলতো ডোন্ট ওয়ারি, তার কাছে সবটাই ডোন্ট ওয়ারি ছিল। তো আজকে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো যে MSL তাদের নিজস্ব আত্মসম্মান বজায় রাখার জন্য কেসটাকে হাইকোর্ট অবধি নিয়ে গেছেন, এবং দিল্লি অবধি নিয়ে যাওয়ার পরে তার যে এফেক্টটা হয়েছে, হাইকোর্ট বোধহয় প্রবলি শুনলাম সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট কী বললো শুনলাম আমি, যে দিল্লি অবধি মনে হয় এরকম শুনলাম, একটু কমেন্ট করে জানিও, আমি ভিডিওটা দেখছিলাম। তো ভাবলাম যে ফ্রি টাইম আছে তো ভিডিওটা করি, খুব ভালো লাগলো আমার দেখে যে যেভাবেই হোক ব্যাপারটা তারা প্রায় এক বছর ধরে চালিয়ে একটা সুরাহাতে এসেছে, নিজেরা জাস্টিস পেয়েছে এবং তাদের নিয়ে করা সমস্ত ভিডিও, নোংরা ভিডিওগুলো টেক ডাউন করে নিতে আদালত নির্দেশ দিয়েছে, সেটা মানতে হবে। এবারে এই শুয়ের সঙ্গে যেটা করেছে MSL সেটা দেখে আরেকজনের খুব আনন্দ, মাসির। তো মাসিকে জানিয়ে রাখা ভালো যে যে জিনিসটা কণিকা উজ্জ্বল করেছে সেইটা কিন্তু তোমার এগেনস্টে, মাসি, ও মাসি, তোমার এগেনস্টে না টিনা করবে, টিনার মতো অনেকে করবে, যাদেরকে তুমি বিনা কারণে প্রেগনেন্ট, বিনা কারণে তার বাবা মা, এবং তাদের সঙ্গে আমি আরও কিছু জনকে বলছি যারা অকারণে লিমিট ছাড়িয়ে গিয়ে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে তার বাইরে গিয়ে তার পরিবার পরিজন নিয়ে বাজে কথা বলছো। ইভেন আমি দেখছি দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, দীপ্তিদিকে আমি অনুরোধ করবো যে টিনার মা ঠাকুমা এদেরকে নিয়ে কথা বলা বন্ধ করো, কারণ যতটা ভিডিওতে দেখছো ততটা বলো, তার ঠাকুমা এক সময় পরকিয়া করতো তার মা কত, তোমরা তো সেগুলো দেখো নি, ঠিক যতটা দেখছো ততটা বলো, কারণ যেহেতু তোমরা এখন আমার সঙ্গে কমেন্ট করো বা ভালো একটা, কোনো খারাপ আমাদের মধ্যে কেউ তো এখানে শত্রু নয়, যেহেতু তোমাদের আমি ভালো কমেন্ট পাই তার জন্য আমার মনে হলো যে তোমাদেরও বলা উচিত যে যে জিনিসটা MSL করেছে দেখেছো, তো যে শুধু নয় শুয়ের হয়ে যারা যারা ওদের ভিডিও করবে কমেন্ট করবে প্রত্যেকের এগেনস্টেই ওরা স্টেপ নেবে, এরকমই আদালত নির্দেশ দিয়ে দিয়েছে। অতএব কন্ট্রোভার্সি মানে হচ্ছে ভিডিও দেখে ভিডিও করা, কারোর বাড়ির মধ্যে গিয়ে তার পার্সোনাল খোঁজ নিয়ে সে কী করছে না করছে, তার মা কি ছিল ঠাকুমা কি ছিল এটা বলা নয়। আজ যে জিনিসটা শুয়ের সঙ্গে হয়েছে কাল এই মাসির সঙ্গেও হবে, কারণ টিনা রামসাম ভালোই রোজগারটা করবে, ওর যা স্ক্যান্ডেল রোটে গেছে বা যাই হোক সত্যি মিথ্যেকে বিচার করবে না। আজকে মাসি যাকে নিয়ে এই কথাগুলো বলছে সে কী করেছে, একটি ছেলেকে নিজের ছেলেটাকে রেখে চলে গেছে আরেকজনের সঙ্গে সে পরকিয়া করছে, তা এটা কি কোনো আদালত বলবে যে দোষ, তোমরা ভালো করে বিচার করবে। সামাজিকভাবে মানবিকভাবে জিনিসটা খুব নোংরা দেখায়, একটা মা যদি গাছতলাতেও থাকে তার ছেলেকে নিয়ে থাকে, সেক্ষেত্রে টিনা যেটা করছে ভুল করছে একশোবার, সেটা ভিডিওই দেখাচ্ছে।
ছেলেটিকে নিয়ে টিনা যদি চলে আসে, নিজের কাছে রাখে, সে যদি নিজের সুখের জন্য একা থাকে বা কারোর সঙ্গে থাকে, আমার সেখানে কিছু বলার নেই। অ্যাজ এ হিউম্যান বিইং প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে, ঠিক আছে? কার বর কী করে, কার শাশুড়ি কী করে সেটা তোমরা, আমরা কেউ দেখতে যাই না তাদের বাড়িতে ঢুকে। তুমি জানো তোমার শাশুড়ি কতটা ভালো, তুমি 24 ঘন্টা যার সঙ্গে আছো তুমি জানো যে সে কতটা খারাপ, কতটা ভালো, কতটা কালো। তেমন টিনাও বুঝে গেছে যে কে কতটা ভালো, কতটা কালো। ওয়াইটিতে যারা ব্লগ করে তারা নিজেরা নিজেদের মতো দেয়, তাদের নিয়ে কন্ট্রোভার্সি করার নামে তারা হেনস্থা করে যাচ্ছে দিনের পর দিন। হেনস্থা করা আর কন্ট্রোভার্সি করা কিন্তু এক নয়। আমি আমার সহ ক্রিয়েটারদের একটা কথা বলবো, যে ও কোনো একজন ক্রিয়েটারকে বলতে গিয়ে তার বাবা মা ঠাকুমা এদেরকে নাটা নাই ভালো, কারণ যে অবস্থা আজকে শুয়ে রয়েছে এমন না হয় যে তোমাদেরও হয়। কারণ আইনের হাত কিন্তু অনেক লম্বা। তোমরা যদি মনে করে থাকো যে জিনিসটা খুব ভালো তা নয়, আজকে দেখো ও নিজের বাচ্চা পাবার জন্য এমন একটা পজিশনে চলে গেছে, কোর্ট কাচারি হিয়ারিং এই করে মেন্টাল সেট আপ এত নষ্ট হচ্ছে, এত ডিস্টার্ব হচ্ছে, এই করে বাচ্চা আসা বা বাচ্চাকে ধারণ করা এত নেগেটিভ সবসময় চিন্তা, মানুষের তো একটা লিমিট আছে, এই করে কি কিছু সম্ভব? আজকে হয়তো ওর জন্য ওর পরিবারের লোকেরাও প্রচণ্ডই চিন্তা করে। এমন তোমাদেরও না হয় যে 2 টাকা রোজগার করতে গিয়ে 1 লাখ টাকা বেরিয়ে গেল, তাই না? কারণ এই হিয়ারিং, এই বারবার যাওয়া, এই চক্কর কাটা, এর মধ্যে মানে রাতের ঘুম চলে যাবে চিন্তায়, এটাই না? তাই এখানে মানুষ কন্ট্রোভার্সি করে কীভাবে? আজকে প্যাশন হইতে পি অর্পিতাদের কথা আমি বারবার বলি একটাই কারণে, দেখো শিক্ষিত মার্জিত দুনিয়া ঘোরা মানুষের না একটা আলাদা রুচি থাকে, যেটা অর্পিতাদের আছে। অর্পিতাদের একটা এত বড় জায়গায় আছে, এত বড় পজিশনে আছে, জব করে, তারপরেও সে কিন্তু শখে কন্ট্রোভার্সি করে, কিন্তু কন্ট্রোভার্সির লেভেলটা দেখবে, কোনোদিনও কাউকে কিন্তু আঘাত করে বা এই ধরনের নোংরা কথা বলে এমন কিছু করে না যে তার এগেনস্টে কোনো কেস করা যায়। তোমরা যারা এগুলো করছো না এখনও, এগুলো বন্ধ করো। আজকে এই মাসির হালও কিন্তু এর থেকেও খারাপ হবে, কারণ ওদিকে কিন্তু পাল ফ্যামিলির অলরেডি ওনার নামে অনেক কিছু করেছে। এই যে 1 বছরের যে জিনিসটা হলো, দেখো ওই মাসির ক্ষেত্রেও না এগুলো হয়। সে তো রোজই থানায় যায়, রোজই এই যায়, রোজই ওই যায়, কোনোদিন না তার বাড়ির সামনে পুলিশ এসে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? কারণ সে যখন বলতে আরম্ভ করে বাচ্চা কাচ্চা, আজকে এই যে শিল্পার মেয়েকে নিয়ে বলেছিল, 2টি বাচ্চা মেয়েকে নিয়ে অযথা হেনস্থা করেছিল, যেমন আমার মেয়েকে দিয়ে তো করিয়েই ছিল অনেকে, তার জন্য দেখেছো কী করেছি, ওর হাতে হাত করা আমি পড়াতাম যদি না থামতো। তো শিল্পা হয়তো কোনো কারণে ঝামেলা হবে বা যাই হোক, ওনার কারণে কিছু করেনি, কিন্তু ওর এগেনস্টে যদি ও করতো না, এই যে বলেছে আমাকে একটা কমেন্ট করেছিল যে ওনার তো শিল্পাই মি শিল্পী বোধ হয় শিল্পী, হ্যাঁ, তো ও আমাকে কমেন্ট করেছিল তুমি কী করে ভাবলে যে পয়সার জন্য আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি কন্ট্রোভার্সি করতে পারো, এত ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে পারো, আর একটা কারণ আমি স্টেপ নিতে পারো না যে আমার মেয়ে তো এখানে নেই তাকে নিয়ে কেন বলা হবে। যাই হোক, সেটা তোমার ব্যাপার সম্পূর্ণ, মা সন্তানের ভালো সব থেকে ভালো বোঝে। কিন্তু এটুকুই বলতে পারি যে খুব ভালো লাগলো আজকে ডিসিশনটা দেখে, যে ভিডিও করা মানেই যাচ্ছে তাই কারণ নামে বলা নয়, আইন বলে কিছু একটা জিনিস আছে। তোমরাও যারা অযথা প্রত্যেকটি ক্রিয়েটারকে উদ্দেশ্য না করে, আর এই যে বাংলাদেশের চিপায় চাপায় মানে মনে হয় ঠাঁচি একখানি থাপ্পড় কষিয়ে দিই, কে কার সঙ্গে প্রেম করে, কার জিন্সের প্যান্ট দেখা যাচ্ছে, কে কার হাত দিচ্ছে, কে কার হাত ধরছে, কে গোলাপ ফুল দিচ্ছে, সব কিছু নিয়ে চিপায় চাপায়। এরটাও গিয়ে আমি দিয়ে দিয়েছিলাম যখন বিকৃত থাম্বনেল করে দিয়েছিল, বাংলাদেশে থাকে বলে ভাবে বোধ হয় এখান থেকে কোনো কিছুই করা যায় না বাংলাদেশে, এইটাও খাবে এই মাসির সঙ্গে। আজকে দোষ একটাই, বাচ্চাকে কখনোভাবে কষ্ট দেওয়া যাবে না। এবার ভেতরের ব্যাপার কী ভাই তারাই জানে, ভিডিওতে যতটুকু দেখো ততটুকু বলো, ভিডিওর ভেতরে যেটা আমরা দেখতে পাই না সেটা নিয়েও তোমরা, কার ভাসুরের সঙ্গে কী, কার শ্বশুরের সঙ্গে, মানে লজ্জাও নেই। 2 টাকা ইনকামের জন্য খিস্তির পর খিস্তি। আজকে আমি বলছি একটা কথা, কিছু মনে করো না, শিয়াল বলে যাকে আমরা বলতাম রিম্পা, তো কাউকে আর এসব বলতে ভালো লাগে না, তো সেও তার ছেলেটা অত বড় স্কুলে পড়ে, মোটামুটি তার তো খেয়ে পড়ে চলেই যায় দেখে মনে হয়, সে নিজে হয়তো জব টব করে না, তার জন্য তার বাবা মাকে দেখার জন্য হয়তো তাকে এটা করতে হয়, ঠিক আছে করুক, কিন্তু এই লেভেলের খিস্তি মাঝে মাঝে ওর মুখে দিয়ে যে খিস্তি বেরোয়, ভগবান না করুক কোনোদিনও কোনো ভালো জায়গায় তার ভিডিওটা যদি চলে যায়, ওর হাজব্যান্ডের, ওর ছেলের, ওর বাড়ির সমস্ত লোকের সম্মান নষ্ট। কন্ট্রোভার্সি করতে গিয়ে গিয়ে এমন মানে এত হিংসাত্মক হয়ে উঠছে সবাই, কন্ট্রোভার্সির নামে এখানে হিংসা, এখানে প্রত্যেকে প্রত্যেকের উপরে হিংসা প্রতিফলিত করছে আর কিছু না। তো আমার একটাই কথা, এই ডিসিশন খুব ভালো লাগলো, কারণ না কারোর একটু শাস্তির দরকার, কারণ এই শাস্তি না হলে না নোংরামিটা থামবে না। মানে সেই বুকে ছুরি ফোকাফুকি আরম্ভ হয়ে গেছে কন্ট্রোভার্সির নামে, না তো একজনের হয়েছে দুষ্টের দমন, কাল নাকি লাইভ করেছে, আমাকে একজন পাঠালো, দেখো লাইভ কি একটা থাম্বনেইল ছিল, আমি তো দেখিনি, তো মাসিমাকে বলে দেওয়া ভালো, দুষ্টের দমন একজন দুষ্টের হয়েছে, এখনও বাকি আছে, খিস্তি দিয়ে দিয়ে মহিলাদের নিয়ে বাজে কথা বলা, যে মহিলাকে কিচ্ছু না তাকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়া যাচ্ছে তাই তার ফ্যামিলি নিয়ে বলা, তোমারও দিন আসছে, তুমি ওয়েট করো মাসি কৃষ্ণনগরে, তুমি ওয়েট করো, তোমার সমস্ত প্রুফ এখনও আমাদের কাছে না জল জল করছে, তুমি কাদের সঙ্গে কী কথা বলতে, বাচ্চাদের কীভাবে হ্যারাসমেন্ট করো, প্রত্যেককে নিয়ে কীভাবে বলো, তোমার প্রত্যেকটা ভিডিও সাইবার ক্রাইমে না জল জল করছে, ভাগ্য যদি মানে সাথ দেয় তবেই তুমি বাঁচবে, তা না হলে না আইনের হাত অনেক লম্বা। আর ঠিক এই MSLরা যেমন করেছে, এই এখন যাকে নিয়ে পেছনে পড়েছে না,
টিনা সেও এর হাল উত্তেগও খারাপ করবে, দেখে নিও। সব কিছুর একটা লিমিট আছে, নোংরামি না সবাই এমএস ফ্যামিলির মন্দিরা নয় যে ফোন করে বলবে কিশু আমার নিয়ে বলো টিনাকে নিয়ে পড়েছো আমার, মানে এত নোংরা এই ক্রিয়েটারগুলো, এত নোংরা নিজেরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে একটা করে দালাল ফিট করে তাকে বলে যে আমার নিয়ে বলো। আরে রাস্তায় কাপড় খুলে দাঁড়িয়ে বললেই তো হয়, এত সম্মান না নষ্ট করে মানুষ সব কিছু করে। আজকে শৌচালয়ে গিয়ে মানুষ শৌচবৃত্তিটা করে কেন, রাস্তায় করতে পারে তো। সব কিছু তো একটা সিস্টেম আছে, নিয়ম আছে, আমরা তো সামাজিক জীব, আমাদের তো লজ্জা ঘেন্না বোধ থাকা উচিত নাকি? নিজেরা যা করছে প্রাইভেট লাইফটাকে তুলে ধরার জন্য ফোন করে জানিয়ে দিচ্ছে এবং বলছে তোমরা বলো কন্ট্রোভার্সি না করলে আমার এখানে রেভিনিউ হবে না। ছি 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 ছি, যাই হোক একজন গেছে আর একজনের দিন আসছে। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, কেউ তো হবে, হয় টিনা নয় অন্য কেউ। তবে যেদিন তোমাকে দেবে না আচ্ছা করে সেদিন অনেকের শান্তি হবে। সেই রাতটা আমরা ভুলিনি যেদিন আমাদের ফাঁসানোর জন্য তুমি আর একজনকে স্যারিডন খাইয়ে পাঠিয়েছিলে, তার থেকে 10 ডবল না চিন্তা তুমি নিয়ে কাটাবে রাতে। সবাই ভালো থেকো।